বাংলাদেশ বিমান বাহিনীর সাথে আমাদের যাত্রা আকাশ থেকে পাখির চোখে বাংলাদেশ দেখার এই আয়োজনে আপনারাও সাথে থাকবেন আশা করছি। ঠিক সন্ধ্যা নামার আগে ইটকাঠের নগর রাজধানী ছাড়িয়ে সবুজ অরণ্যের বাংলাদেশও দেখা হলো। এর কিছুক্ষণ পরেই চোখে পড়ল নদীর বুকে স্বপ্ন সংযোগ পদ্মা সেতু। রাতের অন্ধকারে দ্বিতীয় দফা যাত্রা আমাদের শুরু হলো। এবার আমরা শুধু আকাশ থেকে খালি চোখে দেখব না, দেখব বিশেষ এক গগলসের মাধ্যমে। এবারও ঠিক একই পথে যাত্রা, তবে রাতের আধারে উঁচু থেকে অন্ধকারে খালি চোখে দেখা যাচ্ছিল না খুব একটা। বাংলাদেশ বিমানে সংযুক্ত নাইট ভিশন গগলস ব্যবহার করতেই সবুজ আলোক ছায়া আধারের স্বল্প আলোকে 3000 গুণ বাড়িয়ে দিচ্ছিল এই গগলস। এই গগলসেই আবার দেখা পাওয়া গেল পদ্মার বুকে বাংলার স্বপ্ন। বাংলাদেশ বিমান বাহিনীতে এই গগলস ব্যবহারের ফলে নিকষ কালো অন্ধকারে রানওয়ে ছাড়াই দুর্গম এলাকায় অবতরণ করতে পারছে হেলিকপ্টার। এখন যে এমইভিজি নতুন যে ক্যাপাবিলিটিটা আমাদের কাছে এসেছে, এটা কিন্তু এটা এমন না যে আপনাকে দিন করে দেবে। হোয়াট অ্যাকচুয়ালি ডিড, এটা আপনাকে ইন্টেন্সিফাই করেছে। লাইক আপনি একটা জিনিস দেখছেন, একটা আলো, ওই আলোকে মোর করে দিচ্ছে। ওটা করার কারণে আপনি জিনিসটাকে ভালো দেখছেন দ্যান অফ নাইট, না তাই রাতেবেলা যেটা আপনি দেখতে পান না। যদি ওয়েদার ভালো থাকে আমরা যে কোনো মিশন আমরা টেক করতে পারি। এখন কম্পিটিশনের যুগ, এখন এই যে ইউএন মিশনে যাওয়ার জন্য ওরা কিন্তু ক্রাইটেরিয়া সেট করে দিচ্ছে যে আপনার এয়ারক্রাফ্ট হতে হবে এনভিজি কমফোর্টেবল, আপনার পাইলটকে পারদর্শী হতে হবে এনভিজি ব্যবহারের ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু আপনি ওখানে যেতেই পারবেন না। যেখানটাতে কিন্তু আমরা অনেকটা এগিয়ে, আপনি জানেন যে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ট্রুপস ক্যারিয়ার কান্ট্রি ইন ইউএন। সো এই প্রযুক্তি যদি আমাদের ভিতরে না আসতো, এটা যদি আমরা পারদর্শিতা না হই, আমরা কিন্তু ওখানেও পিছিয়ে আসবো। টাইম সেন্সিটিভ রোগী যারা থাকে, যে মেবি তার জন্য 15 মিনিটস, হাফ অ্যান আওয়ার, ওয়ান আওয়ার কুড বি লাইফ সেভিং। দিনের আলোর জন্য যদি আমি ওয়েট করি, দেখা যাচ্ছে হয়তো আল্লাহ না করে আমি পেলাম। তো এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের ক্যাপাবিলিটিটা বৃদ্ধি পেয়েছে এবং মানুষের কল্যাণে কাজ করার স্কোপটা বেড়েছে। করোনা সংকটে এই গগলস ব্যবহার করে ঝুঁকিপূর্ণ করোনা রোগীদের ঢাকা নিয়ে এসে মানবিক ইতিহাসের সূচনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমানে নাইট ভিশন গগলসের ব্যবহার বৈমানিকদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণ, অপারেশনাল সক্ষমতা আর নিরাপত্তাও বেড়েছে। আর তাই প্রশ্নাতীতভাবেই বলা যায় এই গগলসের ব্যবহার নতুন এক দিগন্তের উন্মোচন করল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।